ইমন, আমি কিন্তু তোমাকে এতটা স্বার্থপর দেখতে চাই না। ইদানিং কিন্তু আমার মনে হচ্ছে তুমি শুধু নিজের কথাই ভাবছ। কি বললে বাপি? আমি নিজের কথা ভাবছি, এই কথাটা তুমি বলতে পারলে? দেখো, আমার কথা ভাবা মানেও তুমি তোমার নিজের কথাই ভাবছ। আমি ইদানিং লক্ষ্য করছি তুমি আমার কথার কোনো মানে বুঝতে পারো না। এনিওয়ে, আমার কলিগরা যখন ভালোবেসে তোমার কথা ভেবেছেন যে তুমি স্যারের গলায় মালা দেবে, তখন তুমি দেবে, এবং আমি এই নিয়ে কোনো কথা শুনতে চাই না। করিবে করিবে দাদা, করিবে। আমার বুড়িমা যা যা কয় মনে মনে কি তাই করে নাকি? ওর কথা ধরি না দাদা, ধরিও না। বুড়িমা খুব ভালো, করিবে করিবে, রাগ করিও না দাদা। তাহলে কথা পাকা রইল কিন্তু ইমন, কালকের অনুষ্ঠানে যেন কোনো ত্রুটি না থাকে। আর একটা কথা, আমাকে কালকে সকালবেলা জেলা শহরে গিয়ে স্যারকে নিয়ে আসতে হবে। তুমি এমন কিছু করো না যাতে আমার কলিগদের মাথা হেঁট হয়ে যায়। আমি আশা করবো তুমি কথাগুলো রাখবে। আমি তোমাদের একটা কথা বলছি, এই ইমন গাইলে গাইবো, ইমন নাচলে নাচবো, এসব কিন্তু তোমরা করতে যেও না। এই পৃথিবীতে কেউ ইনডিসপেন্সেবল নয়, না। ও যদি পার্টিসিপেট করতে না চায় তাহলে করবে না, তা বলে তোমরা থেমে যাবে না কিন্তু। কাল যারা আসি ধরেছে আমরা তাদের কিছুতেই অসম্মান হতে দিব না কাকা বাবু। আমার উপর ভরসা রাখো পুলিশ বাবু। পুলিশ বাবু, আমার সব অনুষ্ঠানত ইমন দিদি থাকে। হ্যাঁ থাকে, কালিও থাকিবে। এলা যাই কহুক, আমাদের কথা ফেলিতে পারিবে না। আচ্ছা, কাল নিশ্চয়ই ওই নেতাটাও আসবে নিজের সাঙ্গপাঙ্গকে নিয়ে? না। বারে ওই নেতাটা যদি না আসে তাহলে তো আরো ব্যাপারটা উল্টো দেখাবে। এতদিন তো সোজা পথে হাঁটলাম, এবার একটু ঘোড়া পথে হেঁটে দেখি কি উল্টো পাল্টা হয়। দেখবেন স্যার, এটাকে ইস্যু করে এই লোকটা আবার কত জল ঘোলা করে। এলাকার সবাইকে বলা হচ্ছে প্রোটোকল অনুযায়ী নাকি ওই নেতাকেও আমাদের ইনভাইট করার কথা। কাল এখানে তার নেতা বা তার অন্য কোনো সাঙ্গপাঙ্গর আমন্ত্রণ নেই। না স্যার, কখনো না। কি বলতে চান মানে, ওই লোকটা থানা অ্যাটাক করে একটা যাতা কাণ্ড করে গেল, আর ওকে আমরা ইনভাইট করব? আর স্যার, আপনি ভাবলেন কি করে যে আপনার চাওয়া আর আমাদের চাওয়া আলাদা হবে? ভাবিনি বলেই এতকাল মাথা ঘামাইনি। আর একটা কথা আছে, আমি একটু আপনাদের কাছে বলে দেখলাম কতটা কিরকম আপনারা রিয়াক্ট করে। দেখুন, আমি তো চলে যাব, আর এই অফিসারও এখানে দীর্ঘদিন ধরে থাকবেন না, আপনাদের থাকতে হবে এবং ওদেরকে নিয়ে ঘর করতে হবে। এনিওয়ে, একটা ইনভিটেশন লেটার দিয়ে এলে যদি সমস্যাটা মিটে যায় তাহলে আমার কোনো আপত্তি নেই। আমাদের আপত্তি আছে স্যার। আপনার কাছ থেকে আমরা এতদিন এইটুকু শিখেছি যে যার তার কাছে মাথা নত করতে নেই। ব্যাস, তাহলে আমার আর কিছু বলার নেই। তাছাড়া ওর সঙ্গে ঝামেলা আমাদের কোনোদিন মিটবেও না, আর ওর সঙ্গে এই ঝামেলা মিটবে না বলে তালে তাল রেখে কোনো কাজও আমরা করতে পারবো না। আর যখন ঝামেলাটা মিটবেই না, তখন কেন ওর সামনে আমরা মাথা নিচু করতে যাবো? দ্যাটস গুড, দ্যাটস আ স্পিরিট। আর একদিকে ভালোই হলো, ওই নেতা আর নিজের সাঙ্গপাঙ্গদের নিয়ে যদি যেত তাহলে আমি ওই অনুষ্ঠানের ত্রিশূলায় যেতাম না। বুঝলে দাদা, একটু আগত আমার বুড়িমা যে কথা কইল, কালি মালা টালা কিছু পরাইবে না, ওটা ওর মনের কথা নয়। আমার বুড়িমাকে যে দায়িত্ব দিছে সেটা বুড়িমা পালন করবে, করবে কিনা বুড়িমা?
বাবু। তাহলে তো সব ফাইনাল হয়ে গেল কি? সব ফাইনাল আমাদের দিক থেকে সব রেডি স্যার। কাল সকাল থেকে স্যারের বাংলোর সামনে আমরা থাকবো। শুধু এদের এই গান বাজনার ব্যাপারটা জানা ছিল না, এখন যেটুকু জানলাম বাকিটা সেই মতো অ্যারেঞ্জমেন্ট হবে। ব্যাপারটা কি জানেন তো, আমি যখন এখানে প্রথমবার আসি তখন আমাকে এরা সকলে মিলে এই রকম ভাবেই বরণ করে নিয়েছিল। আমি তো খুব অবাক হয়েছিলাম। তারপর আমাকে এখানে সবাই মিলে বললেন যে এখানে নতুন কেউ এলে নাকি এভাবেই বরণ করে নেওয়া হয়। আমি চাইছি তোমরাও কালকে স্যারকে এভাবেই বরণ করে নাও, ঠিক যেভাবে আমাকে তোমরা বরণ করে নিয়েছিলে। আর তাই হইবে পুলিশ বাবু, তাই হইবে। তোমার নিশ্চিত থাকো, আমারও ভালোর জন্য যিনি আসিছে তো আপনার জন। হ্যাঁ, আমরা সবাই মিলে তাকে কালই বরণ করে নেব। আমি এক্ষুনি এনে দিচ্ছি। এই তোরা বস বস বস। ও বড় বৌদি, আরে তোমার ছেলেরা কত দূর থেকে হুটতে পুড়তে এলো, তোমার ভাড়ানে কি আছে ওদের দাও। দাদা আমি এক্ষুনি এনে দিচ্ছি। দেখছো দেখছো, আমি ঠিক বুঝতে পেরেছি, ভেতর থেকে গলের আওয়াজ পেয়ে বুঝতে পেরেছি আমার রন আর আমার অনিয়েছে। কি ভালো করে ঘোরা হলো নি? চিঠিটা আর কদিন আগে আসতে পারত, বা আর কয়েকদিন পরে। তবে যাই বলো বড় মামি, ঠিক আছে, ভালো ভালোই ঘুরেছি, এর মধ্যে তাক আবার কি আছে, দারুণ ঘুরেছি আমরা। কিন্তু শুধু শেষের ট্রিপটা হলো না। মন্দির টন্দির কিছু দেখলে? জেঠিমা, তুমি কি মন্দির ছাড়া কিছু বোঝো না? আরে ঘুরতে গেলে লোকেরা মন্দির ছাড়া অন্য কিছু দেখে, সেজন্য যায়। না বাবা, তীর্থে গেলে মন্দির দেখবো না এটা হতে পারেনি। তীর্থে যাবো, মন্দির থাকবে না, হয় কখনো? আচ্ছা দেখো, বেড়াতে যাওয়া আর তীর্থে যাওয়া তো এক নয়। তীর্থে গেলে সেখানে মন্দির থাকে, কিন্তু বেড়াতে গেলে সেখানে মন্দির নাও থাকতে পারে। সেখানে পাহাড়, জঙ্গল, নদী, মরুভূমি, অনেক কিছু থাকতে পারে। হ্যাঁ, মাটির জন্য বেড়াতে যাব না বাবা, না কখনো না। একবার গেছিলুম সে জগন্নাথ ধামে। ও বাবা কি মহিমে জগন্নাথ, বাবা কি মহিমে, কি দেখ দেখ দেখ, এখনো ভেবে গা কাঁটা দিচ্ছে, কিরম দেখ। কি হয়েছিল জানিস বাবরি? সারা রাত আমার সে কি জ্বর, কি জ্বর, গায়ে পুড়ে যাচ্ছে জ্বরে। সকলে মিলে আমাকে নিয়ে ওরা হিমশিম খাচ্ছে আর ভাবছে, এই দেখো এই বিদেশ বিভুঁই এসে মানুষটার এমন হলো, আর ফিরেই না চলে যেতে হয়। হবনি কো মোটে, হবনি হবনি। আমি বাবাকে ডাকলুম, বললুম না বাবা, এতদিন এতদিন আমি বলেছি তোমাকে দেখে যাব, তোমার দর্শন করব, আমি একেবারে জীবনটা নিয়ে যাব নি, তবু তবু আমি তোমার দর্শন না করে এখান থেকে যাবো নি, মোটে যাবো নি, মোটে যাবো নি। বাকি তো সকলে জানে, এখন না তো একবারে জ্বরটা সব চলে গেল, সকালবেলা উঠে জ্বর জ্বালা কিচ্ছু নেই, একবারে সুস্থ মানুষ। এই যে দাদা, এই যে চিঠি দাও। আজ রাতে যাওয়া ছাড়া তো আর উপায় নেই, কালকে রিপোর্টিং। হ্যাঁ, আর একটা দিন দেরি হলে কি কাণ্ডটাই হতো বল দেখি। হ্যাঁ, নতুন চাকরি, তুই তিন দিনে কিছুতেই পৌঁছতে পারছিস না বাবা। আচ্ছা এখন এসব চিন্তা ভাবনা করে তো আর টেনশন করে লাভ নেই, যেতেই যখন হবে জিনিসপত্র গোছগাছ করতে হবে। মা, তোমাকেই খুঁজছিলাম। আমার সুটকেস টুটকেসগুলো একটু নামিয়ে দেবে, আর যেগুলো আমার কাঁচা জামা কাপড় আছে সেগুলো বার করে দাও, গোছগাছ করতে হবে। সব দেব। আগে বলতো কেমন আছিস তুই, কেমন আছিস বাবা? আচ্ছা ওরা তোকে কি পোস্টে দিল বলতো? কি গো মেয়ে মামি,
সবাই জানে, তুমি জানো না ও কি পদ পেল? সবাই জানলি বা, সবাই জানলি যে আমাকে জানতে হবে তার কোনো মানে আছে? হনি, আমি বাড়ির বউ, বাবা রান্নাবান্না করা, সকলের সেবা যত্ন করা, এছাড়া আমার আর কি করার থাকতে পারে বল? এই দেখো, ছেলেটা এখন বাইরে যাবে, তার যোগাযোগ তো করা দরকার। তুমি তোমার এখন ওই কাঁদুনিটা বন্ধ করো তো। কুসুমতলা, কুসুমতলা, চলো 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 পাল্টা।